নমস্কার, আপনাদের বুলবুল কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করিয়ে দেখাবো নিয়ারি মাছের চালতা ঝোল। দেখুন কেমন লাগে, কি করে চালতা ঝোল রান্না করতে হয় নিয়ারি মাছ দিয়ে সেইটা দেখাবো। তার জন্য আমার লাগবে আলু। আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে এবার একটু ধুয়ে নেব। লাগবে ধনে পাতা, আর লাগবে নিয়ারি মাছের জন্য টমেটো কুচি, কাঁচা লঙ্কা গোটা গোটা করে আমি কেটে ধুয়ে রেখেছি। লাগবে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ কুচি, আর রান্না আর করবো পটল ভাজা। আর তার সঙ্গে লাগবে চালতা। চালতাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, নিয়ে চালতাগুলোকে ভালো করে ধুয়ে চালতাগুলোকে একটু থিতো করে নেবো। আপনারা চালতা দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আশা করি ভালো লাগবে। এটা আমার ঠাকুমার হাতের রান্না, আমি খেয়েছিলাম, আমার ভালো লাগতো। আমার ঠাকুমা যদিও এখন বেঁচে নেই, তার রেসিপিটা আমি মাঝে মাঝেই বানিয়ে খাই। কি করে চালতা ঝোল রান্না করতে হয় নিয়ারি মাছ দিয়ে সেইটা দেখাবো। তার জন্য আমার লাগবে আলু। আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে এবার একটু ধুয়ে নেব। লাগবে ধনে পাতা, আর লাগবে নিয়ারি মাছের জন্য টমেটো কুচি, কাঁচা লঙ্কা গোটা গোটা করে আমি কেটে ধুয়ে রেখেছি। লাগবে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ কুচি, আর রান্না আর করবো পটল ভাজা। আর তার সঙ্গে লাগবে চালতা। চালতাগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, নিয়ে চালতাগুলোকে ভালো করে ধুয়ে চালতাগুলোকে একটু থিতো করে নেবো। চালতা নেবো না, একটা গোটা, ওখান থেকে হাফের চার ভাগের এক ভাগ নেব, কেন বেশি দিলে ভালো লাগবে না। বন্ধুরা আমার এখন এগুলো ধুয়ে তারপর আপনাদের এসে রান্না। নিয়ারি মাছ চালতা ঝোলের জন্য আমার লাগবে সর্ষে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, একটু গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি নিয়েছি, আর দুটো লবঙ্গ নিয়েছি, একটা এলাচ নিয়েছি, নিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, শুকনো জিরে, গোটা জিরে। আর এগুলো তো আপনাদের আগেই দেখিয়েছি, এগুলো আমি এখন মিক্সারে গ্রাইন্ডার করে নেবো, আপনারা পারলে শিলে বেটে নেবেন, শিলে বেটে তরকারিটা আরও বেশি টেস্ট হবে। তাই এই মশলাগুলো আমি করে নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। মশলাগুলো আমার করা হয়ে গেছে। বন্ধুরা আমি এবার রান্নাটা শুরু করে দেব। এই যে চালতাগুলো আমি এইভাবে থেতে করে নিয়েছি, আপনারা একটু থেতে 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 করে নেবেন। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা এটা রিফাইন তেলেও ভাজতে পারেন। গরম হোক কড়াইটা একটু, তেলটা বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো দিয়ে দেবো। এটা আমি একটু ঢেকে দেবো, তাহলে এটা ভাজা হতে লাগুক। এবার আমি নিহারি মাছটা মেখে নেব। কী কী দিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন। টমেটো কুচি দিয়ে দিলাম,
কাঁচা লঙ্কাগুলো আমি পরে দেবো, দিয়ে দেবো চালটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবজি দেবো সব দিয়ে দিয়ে একসঙ্গে একটা মাখিয়ে নেবো। এবার এই মশলাটা দিয়ে দেবো, এতে আদা, পেঁয়াজ, রসুন, গরম মশলা সব দিয়েছি, একটু সর্ষে দিয়েছি, আপনারা দেবেন, আর শুকনো লঙ্কা দিয়েছি। দেখুন বন্ধুরা রান্নাটা আমি কীভাবে করছি। পটল ভাজাটা আমার একটু বাকি আছে, একটু পটল ভাজাগুলো উল্টে দেবো, হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে চিপটা। এই পটলের মশলা পটল করা যায়, এটা আপনি আমি আপনাদের আর একদিন দেখিয়ে দেবো রেসিপিটা করে, এটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। পটল ভাজাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এখন তুলে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো, তুলে নেবো, নিয়ে তেল কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আপনাদের রান্নাটা আবার অন্য মাছের চাল পাঁচ ঘন্টা দেখাবো। গ্যাসটা চালু করে দিচ্ছি, সরষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা পুরোটাই রিফাইন তেলে করলে হবে না, আপনাদের সরষের তেলেই করতে হবে, তবেই টেস্টটা ভালো লাগবে। দেখুন নিহারি মাছটা এরকম কালার এসেছে মাখার পরে, মাখানোর পরে এরকম কালার এসেছে দেখতে, দেখুন কত সুন্দর লাগছে। আমি একা একা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে দেখাচ্ছে আপনাদের কেমন হয়েছে। এরকম হয়েছে, জল দিইনি, দেখুন কতটা জল বেরিয়েছে। আলুগুলো এখন সিদ্ধ দেখতে বাকি আছে, আর এটা বেশি শুকনো শুকনো করবো না, বেশি ঝোল থাকবে না, আর আমি এটাকে ঢাকা দেবো না। এবার এটা এইভাবে আস্তে আস্তে করে সিদ্ধ হতে, রঙটা কীরকম এখন বন্ধুরা। এবার আমার নিয়ে জিনিসটা হয়ে গেছে, একদম সব ঠিকঠাক দেখে তো মনে হচ্ছে, আর ভালোই হয়েছে, এইভাবে রান্না করলে খুব টেস্ট হয়। এবার এটাকে আমি লাবিয়ে নেব, এটা আমি আর ঢাকা দেবো না, এই জলে আস্তে আস্তে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, একটু বাকি আছে সেদ্ধ হতে। এটা বেশি শুকনো করবো না, আর বেশি ঝোলঝোলও করবো না, একটু মাখা মাখা থাকবে, আর চালটা দেওয়ার কারণে একটু দেরি হবে সেদ্ধ হতে, কেননা চাল টক দিলে আর কি আলু সেদ্ধতে দেরি হয়, যে কোনো সবজি সেদ্ধতে দেরি হয়। গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা লাবিয়ে নিচ্ছি, এবার দেখুন কেমন হয়েছে। বন্ধুরা এটা আমরা লাবিয়ে নিয়েছি, দেখুন কেমন দেখতে হয়েছে, এবার আপনাদের একটু খেয়ে বলছি কেমন হয়েছে। আমি একটু আপনাদের টেস্ট করে দেখাচ্ছি কেমন হয়েছে, এই যে এটা বাড়ির সবাই খাবে, আমি একটুখানি খেয়ে আপনাদের টেস্ট করে দেখাচ্ছি এটা কীভাবে নরম হয়ে গেছে। এটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, কেমন হয়েছে জানাবেন আমাদের। হ্যাঁ টাটা বন্ধুরা।